হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল ওয়েলকাম টু অ্যান আদার এপিসোড অফ মাইনক্রাফ্ট আই হোপ তোমরা সবাই খুব ভালো আছো আর মাইনক্রাফ্টে আরও একটা নতুন ইন্টারেস্টিং ভিডিও চলে এসেছি আর আজ আমরা এখন মাইনক্রাফ্ট ফিফটিন প্লাস বিল্ড হ্যাক্স বা বিল্ড আইডিয়া সো লেট স্টার্ট আর এনজয় দিস ভিডিও নাম্বার ওয়ান মডার্ন বেড আর এই বেড বানানোর জন্য এইভাবে দুটো ব্ল্যাক বেড ইউজ করছি এবং এখানে স্লাব দিয়ে ডেকোরেট করছি তোমরা ওই ভিডিও থেকে বানিয়ে নিতে পারো নাম্বার টু টিভি উইথ টিভি টেবিল তার জন্য এইভাবে স্টেয়ার্স ইউজ করবো আর স্টেয়ার্স কীভাবে বসাচ্ছে এটা ভালোভাবে দেখে নেবে এইভাবে দুটো স্টেয়ার্স এরকম ইউজ করলাম এবং এর মাঝখানটাতে একটা স্লাব দিয়ে দেব এবং এখানে টিভি বানানোর জন্য দুটো ব্ল্যাক কংক্রিট এরকম ইউজ করছে এবং এর পাশে ডেকোরেশনের জন্য একটা ফ্লাওয়ার পট এবং সেখানে একটা ফ্লাওয়ার দিয়ে দিলাম নাম্বার থ্রি সোফা আর এই সোফা বানানোর জন্য এখানে একটা করে ব্লক এরকম খুঁড়ে নেবো এবং এখানে ব্যানার বসিয়ে দেবো এবং তোমরা ওপরে যে ইয়েলো কালারের টেক্সট আসছে এবং ওর পাশে ব্র্যাকেটে ওয়ান দেওয়া ওটার মানে এই জিনিসগুলোর অন্য ডিজাইন আসতে চলেছে আর সেটা তোমরা এই ভিডিওটা কন্টিনিউ করতে থাকলে দেখতে পাবে তাই ভিডিওটা শেষ পর্যন্ত দেখো তাহলে তোমরা এই জিনিসগুলো বানিয়ে নিতে পারবে নাম্বার ফোর কিচেন আর এই কিচেন বানানোর জন্য এখানে এইভাবে দুটো ফার্নেস ইউজ করছি এবং এখানে এই ব্লক এরকমভাবে চারটে দিয়ে দিচ্ছি যেমনভাবে ভিডিও দেখছো আর এখানে এভাবে স্লাব দিয়ে দিলাম এবং এর পাশে দুটো স্লাব দিয়ে এইভাবে ডেকোরেট করব এবং এই স্লাব এই ব্লকটার গায়ে এরকমভাবে আইটেম ফ্রেম লাগিয়ে দেব নাম্বার ফাইভ বাথটাব টপ আর এই বাথটাব বানানোর জন্য আমরা এইভাবে ব্লকগুলো বসাবো আমি এখানে হোয়াইট কংক্রিট ইউজ করছি তোমরা অন্য কোনো কংক্রিট এখানে ইউজ করতে পারো বা অন্য ব্লগই ইউজ করতে পারো এবং এইভাবে ব্লকটা বসানোর পরে এইখানে টু বাকেট ওয়াটার দিয়ে দিলাম এবং এখানে একটা ব্লক বসিয়ে দিয়ে তার আগে এইটা বসিয়ে দিলাম এবং ডেকোরেশনের জন্য এই সাইডে আরও একটা ব্লক দিয়ে দিলাম এখানে এইগুলো দিয়ে দিলাম নাম্বার সিক্স বাথটপ আর এই বাথটপটা আগের বাথটপটার থেকে একটু অন্যরকম হবে মানে বলতে পারো একটু এক্সপেন্সিভ হবে আর এই জন্য আমি এখানে এইরকমভাবে লুম বসিয়ে দিচ্ছি তোমরাও ওইভাবে বানিয়ে নেবে ওই ভিডিওটা দেখে আর এই লুমের গায়ে আরেকটা রুম বসাতে গেলে আগে ক্রাউজ করে নেবে তারপরে এটা বসাবে নাহলে এটা বসবে না প্রথমে এইভাবে লুমগুলো বসিয়ে নেবো এবং এর ওপরে আমরা বাথটপটা বানাবো লুমগুলো বসানো হয়ে গেলে এর ওপরে আমরা এইভাবে স্টেয়ার্সগুলো বসাবো তোমরা অন্য স্টেয়ার্সও বসাতে পারো আমি এখানে এই স্টেয়ার্সগুলো ইউজ করলাম এবং এইভাবে স্টেয়ার্সগুলো বসিয়ে নেওয়া যেমনভাবে ভিডিও দেখছো এবং এর মাঝখানে তিনটে লুম এভাবে ভেঙে নেবো এবং এখানে হোয়াইট কংক্রিট বসিয়ে দেবো এর মধ্যেটা আমরা এবার পুরো ওয়াটার দিয়ে ফুল করে দেবো এভাবে যেমন ভিডিও দেখছি করে নেবে আর এই ভিডিওটা ভালো লাগলে ভিডিওতে একটা লাইক করে দাও আর এই চ্যানেলের ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে পারো নাম্বার সেভেন বেবি বেড আর এই বেবি বেড বানানোর জন্য আমি এখানে একটা নর্মাল ইয়েলো বেড ইউজ করছি এবং এর চারপাশে বসিয়ে দিচ্ছি এবং এগুলোকে এরকম করে দেবো নাম্বার এইট সোফা আর এটা সোফার সেকেন্ড ডিজাইন এবং এটা বানানোর জন্য এইভাবে এই ব্লকগুলো ইউজ করবো এবং এই ব্লকগুলো এখানে এরকম একটা করে দিয়ে দেবো এই দুটো সাইডে এবং এর মাঝখানটা এইভাবে স্লাইব ইউজ করব দেনের সামনে দুটো স্লাব এরকম বসিয়ে দেবো এবং এইভাবে গ্রে কার্পেট বসিয়ে এটাকে ডেকোরেট করব নাম্বার নাইন স্টাডি টেবিল আর স্টাডি টেবিল বানানোর জন্য এইভাবে স্টেয়ার বসাবে এখানে দুটো এরকম বসালাম এবং মাঝখানটা একটা স্লাব দিয়ে দিলাম এবং এখানে তিনটে বুক শেলফ এখানে একটা স্ক্যাপ ফোল্ডিং এবং একটা ট্রাফডোর ইউজ করে একটা চেয়ার বানিয়ে দিলাম নাম্বার টেন মডার্ন বেড আর মডার্ন বেডের এটা সেকেন্ড ডিজাইন আর এটা বানানোর জন্য আমরা এখানে মাশরুম রেড মাশরুম ব্লক এরকম ইউজ করবো এখানে চারটে এরকম বসাবো এবং এইভাবে এরকম দুটো করে বসিয়ে নেব দেনের চারপাশে গ্রে কংক্রিট এরকমভাবে বসিয়ে দেবো যেমন তোমরা ভিডিও দেখছো এবং তোমরা ভিডিও দেখে দেখে এরকমভাবে বানিয়ে নিতে পারো দেনের সামনেটা রেড কার্পেট যেরকমভাবে এটা ডিজাইন করবো নাম্বার ইলেভেন সোফা আর এটা সোফার থার্ড ডিজাইন এবং এটা বানানোর জন্য এইভাবে রেড মাশরুম ব্লগ ইউজ করছি এবং এর সামনেটা আগের মতো এরকমভাবে স্লাব বসিয়ে দেবো এবং এর পাশে অন্য ব্লগ ইউজ করব এর পাশে আমরা এই ব্লগ ইউজ করছি দেন এর পাশে এইভাবে ইউজ করবো এবং মাঝখানটাতে দুটো স্লাব দিয়ে দেবো এবং এটা রেড কার্পেট দিয়েভাবে ডেকোরেট করবো নাম্বার টুয়েলভ উইন্ডো ফ্লাওয়ার পট এটা বানানোর জন্য এরকমভাবে কয়েকটা ব্লক খুঁড়ে নিতে হবে এই দেওয়ালের এবং এটা অনেকটা বাইরে ঝুলে থাকবে মানে জানালার বাইরে এবং এই জন্য এখানটা এইভাবে স্টেয়ার্স বসাতে হবে স্টেয়ার্সটা এরকম উল্টো করে বসাতে হবে যেমন ভিডিও দেখছো এবং এর ওপরে দুটো গ্রাস ব্লক এরকম দিয়ে দেবো এবং এই গ্রাস ব্লকের চারপাশে এই ড্রাফডু ইউজ করবো ডেকোরেশনের জন্য এরকমভাবে এটা করে দেবো দেনে গ্লাস ব্লকের ওপর দুটো ফ্লাওয়ার এরকম লাগিয়ে দেবো এবং এখানটায় এই ব্লক দিয়ে দেবো এবং এখানটা গ্লাস দিয়ে দেবো এখানে নর্মাল গ্লাস প্যানেল ইউজ করছি নাম্বার থার্টিন আপার অ্যান্ড লোয়ার ডাবল বেড এবং এটা বানানোর জন্য প্রথমে এখানে একটা নর্মাল রেড বেড ইউজ করছি এবং এর ওপরে হোয়াইট কংক্রিট এরকম একটা করে বসাবো মানে এখানে পরপর দুটো রকম হোয়াইট কংক্রিট বসাবো এবং এর ওপরে আরও একটা রকম রেড বেড বসিয়ে দেবো দেন এই ব্লকগুলো মানে হোয়াইট কংক্রিটগুলো এরকম ভেঙে দেবো এবং এই বেডের নিচে একটা এই ট্রাফডডোর বসিয়ে দেবো এবং এর পাশে একটা করে এই ট্রাফডডোর এরকম বসিয়ে দেবো যেমন ভিডিও দেখছো এটা উপরেও দেবো এবং নিচেও দেবো এরকম একটা করে ট্রাফোর বসিয়ে দেবো এবং ওই উপরে আপার বেডটার নিচে ওই ট্রাফডডোর আরও একটা বসিয়ে দেবো এবং এর সাইডে এরকমভাবে হোয়াইট কংক্রিট দিয়ে এখানে ল্যাডার দিয়ে দেবো এবং এর এই পাশেও একটা করে হোয়াইট কংক্রিট বসিয়ে দেবো পরপর তিনটে নাম্বার ফরটিন সুইং এবং সুইং আমরা চেন এবং ট্রাফডোর দিয়ে বানাবো এবং ফার্স্টে আমরা এইভাবে চেন দিয়ে বসিয়ে দেবো এবং এটা দুটো সাইডে এরকমভাবে বসাতে হবে আর এই চেনের তিনটে লেয়ার বসাবো মানে পরপর লম্বায় যেমন ভিড় দেখছেভাবে বসিয়ে নেবে দেন এখানে ট্রাফডোর বসাতে হবে এবং ট্রাফডোরটা ঠিক চেনটা যেখানে শেষ হচ্ছে একদম সেই লেয়ারে ট্রাফডোরটা এরকমভাবে বসাবে না ভিডিওটা এটা ভালো করে দেখে নেবে আর গায়ে আর একটা ট্রাফডোর বসা গেলে ক্রাউচ করে নেবে করে এভাবে ট্রাফডোরগুলো বসিয়ে দেবে এবং একদম কানারি ট্রাফডোরটা এরকম ভেঙে দেবে এবং মাঝখানে দুটো ট্রাফডোর উপরে এই ট্রাফডোর দুটো এরকম বসিয়ে দিচ্ছি এটাও ক্রাউচ করে বসিয়ে নেবে দিন এটাকে এরকম করে দিলাম নাম্বার ফিফটিন স্ট্রিট লাইট আর এই স্ট্রিট লাইট মারার জন্য এখানে এইভাবে ফেন্স বসাচ্ছি এই ফেন্সের ছটা লেয়ার এরকম পর পর বসাবো এবং ওপরটা এরকম করে দেবো দেন ওপরের এই নিচের সাইডটা এই ল্যান ট্রেন বসিয়ে দেবো দুটো আর এটাই এই স্ট্রিটের পুরোটাই এই স্ট্রিট লাইট দেওয়া আমার এই রাস্তাটাতে দেখতে পাচ্ছ আর তোমরা সিটি ট্যুর দেখতে চাইলে আমাকে কমেন্টে জানাও তাহলে আমি আনব নাম্বার সিক্সটিন ফোর সিটার টেবিল এবং এটা বানার জন্য এখানে একটা ফেন্স বসালাম এবং এর ওপরে একটা ইয়েলো কার্পেট বসিয়ে দিলাম এবং এর চারপাশে স্টেয়ারস বসিয়ে দেবো আর তোমরা ভিডিও দেখতে পাচ্ছ এটা এভাবে বানিয়ে নিতে পারো নাম্বার সেভেনটিন টিভি উইথ টেবিল আর এটা টিভি উইথ টেবিলের সেকেন্ড ডিজাইন তার জন্য এইভাবে স্টেয়ার্স বসিয়ে নেবে এবং তার মাঝখানে দুটো স্লাব বসিয়ে দেবে দেন এখানে আরও একটা স্টেয়ার্স মানে টোটাল চারটে ব্লক এরকম বসাবে দুটো স্টেয়ার বসে মাঝখানে দুটো স্লাব এবং এর উপরে চারটে ব্ল্যাক কংক্রিট এরকম বসাবে দুটো লেয়ারে যেমন ভিডিও দেখছো এবং এখানে আমরা পেন্টিং বসাবো দেন এই টিভিটি একটু রিয়েলিস্টিক লাগে এখানে আমরা পেন্টিং বসাবো তার জন্য এখানে দুটো স্লাব এরকম বসিয়ে নেবে তাহলে এর মাপের একটা পেন্টিং পেয়ে যাবো আর আমরা এই পেন্টিংটা এখানে বসিয়ে দিলাম এবং এর পাশে আমরা মিউজিক সিস্টেমের জন্য এটা বানাবো তার জন্য একটা ব্লক এরকম রাখলাম মানে দুটো স্লাব এরকম রাখলাম তার উপর একটা লুম রাখলাম এবং ওর ওপরে স্ক্রাউচ করে একটা আইটেম ফ্রেম এবং তার মাঝখানে একটা ব্ল্যাক কংক্রিট এরকম বসিয়ে দিলাম এবং সেম এই সাইডটা তো করবো আর এটা দেখতে পাচ্ছ অনেক ভালো লাগছে দেখতে তোমরা এইভাবে বানিয়ে নিতে পারো আর এই ছিল আজকের ভিডিও আর এই ভিডিওর আরও অনেক পার্ট আসবে সেই পার্টগুলো যদি তোমরা দেখতে চাও তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিতে পারো আর এই ভিডিওটা কেমন লাগলো সেটা কমেন্টে অবশ্যই জানাও আর ভিডিও ভালো লাগলে ভিডিও একটা লাইক করে দাও চ্যানেলে নতুন লাগে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাও দেখা হচ্ছে নেক্সট কোনো ইন্টারেস্টিং ভিডিওতে ততক্ষণ স্টে সেফ স্টে হ্যাপি বাই বাই